আসসালামু আলাইকুম। আজকে আমরা কুর কাটিং এর যে বিটগুলো আছে সেই বিটগুলোর সাথে পরিচয় হব আর ওইগুলোর দাম জানব। তো আমাদের সাথে আছে আমাদের তানভীর ভাই, এই যে দেখতে পাচ্ছেন। তো উনি আমাদেরকে জানাবেন যে ওনার এখানে কোন কোন সাইজের বিট আছে। ভাই কোন কোন সাইজের বিট আছে? আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ, বুল মেশিনারিজ, বাসন সড়ক, গাজীপুর থেকে। আমরা আজকে আপনাদের দেখাবো কোর কাটিং এর বিভিন্ন সাইজের বিট। আমাদের কাছে যে বিটগুলো অ্যাভেলেবেল আছে আমরা সেগুলো আপনাদের স্বল্প কিছু দেখাবো, তারপরে বাদ বাকি স্টকটা আমরা একটু দেখাই দেবো। আমরা শুরু করতেছি 16 mm থেকে, 16 mm থেকে, 16 mm বা হাফ ইঞ্চি 16 mm। এগুলার লেন্থ হয়েছে আপনার 370 mm, 370 mm এটার লেন্থ, আর এটার উইথটা হচ্ছে আপনার 16 mm বা হাফ ইঞ্চি, 16 mm বা হাফ ইঞ্চি, হাফ ইঞ্চি। তারপরে আমরা দেখাবো এটা প্রাইসটা একটু একবার বলে দেন প্রত্যেকটা মাল। প্রাইসগুলো আপনার ইঞ্চি ওয়াইজ 1000 টাকা। এটা 16 mm, আপনার 1 ইঞ্চি 1000 টাকা হলে 16 ইঞ্চিটা এটা ভাগ করে নিলেই হবে, যা আসবে তাই না। এরপরেও তো আছে না একটা অনুমান বলে দেন, যেহেতু আমাদের লাইভ ভিডিও হচ্ছে। এটা একজনে হাফ ইঞ্চির হিসেবে প্রাইসটা বলে দেন। হাফ ইঞ্চি আপনার 650 টাকা, 600। আচ্ছা এটা রাখলাম, এটা চিকন তো, 650 টাকা। এরপরে এই যে এটা, এটা হইছে আপনার 18 mm, 18 mm, এটা পড়বে আপনার 750 টাকা, 750 টাকা। তারপরে হইছে এটা আমাদের 25 mm, 25 mm, 1 ইঞ্চি, 1 ইঞ্চি, 1 ইঞ্চিটা পড়বে আপনার 1000 টাকা, 1000 টাকা। আচ্ছা এরপরে আর একটু সাইজ, তারপরে আমরা পাইতেছি 27 mm, 27 mm। এগুলো সবগুলোরই লেন্থ 370 mm, 370 mm ফুল লেন্থ। এরপরে এইগুলো পর্যন্ত ফুল লেন্থ, আর আপনার 27 mm হচ্ছে আপনার ওই উইথটা। কত এটা প্রাইস? এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে 27 mm, 27 mm, এটা হচ্ছে আপনার 1600 টাকার মতো। এটা 1 ইঞ্চি 1000 টাকা, 1 ইঞ্চি 1000 টাকা হিসেবে যা আসে, ঠিক আছে। আমি আনুমানিক বলতেছি এটা প্রাইস আপ ডাউন করবে। এটা হচ্ছে 44 mm, 44 mm, এটা আসবে আপনার 1900 টাকার মতো, 1900 টাকা, 1900 টাকার মতো আসবে। তারপরে এটা হচ্ছে আপনার 2 ইঞ্চি, 2 ইঞ্চি, এটা হচ্ছে আপনার 51 mm, 2 ইঞ্চি 51 mm, এটার লেন্থও এই 370 mm, এটা পড়বে আপনার 2000 টাকা, 2 ইঞ্চি, ইঞ্চি ওয়াইজ 2000, 2000 টাকা, ঠিক আছে। 3 ইঞ্চি, 3 ইঞ্চি আমাদের প্রোডাক্ট, 3 ইঞ্চি প্রোডাক্টটা এটা পড়বে আপনার 3000 টাকা। কিছু কম টম দিবেন না ভাই? 3000 টাকা এটাই কম, আপনি ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে হলে এটি দিতেই হবে। এবার আমরা কোনটা দেখবো ভাই? আমরা দেখাবো 102 mm, 102 mm বা 4 ইঞ্চি, 4 ইঞ্চি, 102 mm বা 4 ইঞ্চি, 4 ইঞ্চিটা পড়বে আপনার 4000 টাকা, 4000 টাকা, 4 ইঞ্চি 4000 টাকা, ইঞ্চি 1000 টাকা হিসাবে 4 ইঞ্চিতে 4000 টাকা। আর এটা 5 ইঞ্চি, 5 ইঞ্চি, এটা আমাদের সবচেয়ে রানিং প্রোডাক্ট, এই কারণে আমরা 5 ইঞ্চিতে 500 টাকা ডিসকাউন্ট। সেনেটারি মিস্ত্রি যারা আছেন তারা সবসময় এটা হোল করে, 5 ইঞ্চিতে সবচেয়ে বেশি হোল করে। আর এটার ব্লেডিং, ব্লেডের সিস্টেমটা দেখেন, অন্যান্য ব্লেডে আপনার এরকম কোনা করা থাকে না, এগুলো কোনা করা আছে, এগুলো কাটিং হবে অনেক হেভি কাটিং এবং দ্রুত কাটিং হবে। আচ্ছা আপনার এটার জন্য 500 টাকা ছাড় দিয়েছেন? এটার জন্য, এটা শুধুমাত্র 5 ইঞ্চির জন্য 500 টাকা ছাড়। এটা রানিং মাল? হ্যাঁ রানিং, সবচেয়ে বেশি এটা এই প্রোডাক্টটা চলে। আচ্ছা এটা 5 ইঞ্চি 5000, 4500, 4000, 4500। এরপরে আমাদের 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 6 ইঞ্চি, এই প্রোডাক্টটা একই ভাবে দাঁতালা, ঠিক আছে। এগুলা কাটিং ইয়াটা একটু বেশি, এই যে আপনার যে হীরাটা একটু বেশি, একটু কাটিং বেশি হবে, ঠিক আছে। আর এই প্রোডাক্টটা প্রাইস পড়বে আপনার 6000 টাকা, 6000 টাকা, 6000 টাকা, 6 ইঞ্চি 6000 টাকা। আর এটা হয়েছে আমাদের 7 ইঞ্চি প্রোডাক্ট, 7 ইঞ্চি পড়বে আপনার 7500 টাকা, আমাদের বিডের স্টক, এটা হচ্ছে আপনার 10 ইঞ্চি, 10 ইঞ্চি, আর এদিকে আছে 14 ইঞ্চি, এদিকে আছে 12 ইঞ্চি, 12 ইঞ্চি, 12 ইঞ্চি, 10 ইঞ্চি, মানে আমাদের কাছে সব একদম হাফ ইঞ্চি থেকে 14 ইঞ্চি পর্যন্ত স্টকে অ্যাভেলেবেল আছে। হাফ ইঞ্চি থেকে 14 ইঞ্চি, এই যে আমাদের এইগুলা, এই যে 16 mm, 44 mm, 44, 16, 25, 30, 32, 30, 20, 18, 27, 32, এরকম আমাদের
যে সাইজগুলো অ্যাভেলেবেল কাজ হয় ওগুলো সব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা প্রয়োজনে আমাদের ফোন করবেন, আমরা বাংলাদেশের সব সর্বত্র হোম ডেলিভারি দিয়ে থাকি। হোম ডেলিভারি যদি নেন সেক্ষেত্রে আপনাদের ফুল পেমেন্ট করে দিতে হবে, আর যদি জেলা শহরে এইগুলো ডেলিভারি নেন সেক্ষেত্রে আপনাদেরকে কন্ডিশনে, হ্যাঁ কন্ডিশনে 500 টাকা অ্যাডভান্স করলে আমরা মাল ডেলিভারি দিয়ে দেব। আপনারা যখন মাল রিসিভ করবেন ওই সময় বাদ বাকি টাকা পেমেন্ট করে মালটা রিসিভ করতে পারবেন। হোম ডেলিভারির বিষয়টা কি, উনি যে গ্রামে আছে এই গ্রামে যাবে? হ্যাঁ, আপনার হোম ডেলিভারি মানে আপনার বিসনে নিয়ে পৌঁছে দিয়ে যাবে। ও ওই সেক্ষেত্রে আপনার ফুল পেমেন্টটা দিয়ে দিতে হবে। আচ্ছা, ফুল পেমেন্টটা দিলে আপনার বাসায় নিয়ে পৌঁছে দিয়ে আসবে। যারা দেশের বাইরে থাকে তারা চায় যে আমার প্রোডাক্টটা বাড়ি যে নিয়ে পৌঁছে দেওয়া হয়, কারণ বাড়িতে ওয়াইফ থাকে বা বুড়া বুড়া চাচা বুড়া বুড়ি চাচি থাকে, ওনাদের সুবিধার্থে ওনারা যাইতে পারে না। তো এগুলো তো চাষিরা কাজ করতো না, এই কর্পোরেট মিস্ত্রিরা কাজ করবে। এইগুলা বললাম যে অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রেও, মানে অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রেও এই বাসায় নিয়ে পৌঁছে দেবে একদম আমাদের, মানে এটাতে উদাহরণ দিতেছেন আর কি। আর এখানে তো সব ধরনের মেশিনারি, হ্যাঁ এটা হচ্ছে আপনার ই মেশিন, ওই যে ড্রিল মেশিন, কোর মেশিন, কোর মেশিন, এই যে কোর মেশিন আছে, মানে যে এইডির যে মেশিনটা, এইডির যে মেশিনটা এটা, হ্যাঁ এটা এগুলো কোর কাটিং এর যে ড্রিল মেশিনটা এটা আসেন এদিকে। এই যে এটা হচ্ছে আপনার 160 mm হ্যান্ড কোর, 160 mm হ্যান্ড কোর, এটা হচ্ছে 200 mm স্ট্যান্ড কোর, এটা হচ্ছে 130 mm স্ট্যান্ড কোর, এইটা হচ্ছে 250 mm স্ট্যান্ড কোর, 250 স্ট্যান্ড, যেটা ওই স্ট্যান্ডের পরে কোর কাটিংটা হয় আর কি। এটা দিয়ে আপনি 10 ইঞ্চি পর্যন্ত কাটতে পারবেন, এটা দিয়ে আপনি 200 mm, এটা দিয়ে 8 ইঞ্চি পর্যন্ত কাটতে পারবেন। মানে প্রত্যেকটা মেশিনের আলাদা আলাদা শক্তি রয়েছে যে আপনি কোন মেশিনটা দিয়ে কত ইঞ্চি আপনি গ্রুফিংটা করবেন। আপনার হ্যান্ড কোর হাইয়েস্ট আমাদের কাছে হ্যান্ড কোর 160 mm আছে, 160 mm, মানে হচ্ছে আপনার 6 ইঞ্চি পর্যন্ত ব্যবহার করতে, মানে হাতে যেটা চালাবে, কিন্তু আপনার 5 ইঞ্চি পর্যন্ত, 5 ইঞ্চির উপরে ব্যবহার করবেন না, এর কারণে সে হাত ভাঙ্গে টাঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে না, রিক্স আছে। 5 ইঞ্চিটা বেস্ট, 5 ইঞ্চিটা হ্যান্ড করার জন্য 5 ইঞ্চি বেস্ট। তারপরে আপনার যদি এর উপরে হাইয়েস্ট লাগে বা 5 ইঞ্চি যদি আপনি মনে করেন স্ট্যান্ড কোর নিতে চান, 5 ইঞ্চি স্ট্যান্ড কোরও আছে, 130 mm ডিসি এর স্ট্যান্ড কোর 5 ইঞ্চি। তারপরে এদিকে আছে 200 mm, 200 mm 8 ইঞ্চি, মানে এদিকে 5 ইঞ্চিটা আমি তো সাজেস্ট করি যারা 5 ইঞ্চি গ্রুপিং করবো তাদের স্ট্যান্ড লাগাই রাখলেও তো ভালো হয়। স্ট্যান্ড লাগাই, স্ট্যান্ডের মেশিনটা সবচেয়ে ভালো, তাড়াতাড়ি গ্রুপিংটা হয়, তাড়াতাড়ি হয়। এটা আবার ব্যাপারটা হচ্ছে 5 ইঞ্চির জন্য স্ট্যান্ড যদি নেয় এটা সেটিং করতে একটু সময় লাগে, সময়ক্ষেপণ হয়, কারণ আমাদের প্রত্যেকটা মিনিটের মূল্য আছে, সেই জন্য অনেকে আবার হ্যান্ড কোনটা নেয়। সারাদিনে একটা লেবার একটু নির্দিষ্ট পরিমাণ সময় কাজ করে, ওই সময়ের মধ্যে আপনি কতটা প্রোডাকশন নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার ব্যাপার। আপনি যদি হ্যান্ড কোন নেন সেক্ষেত্রে আপনার ওই জায়গায় সেটিং করার কোনো সময় লাগতেছে না, খালি ধরেন আর কুর হবে। এই যে এরকম এটা হচ্ছে স্ট্যান্ড, আর এটা হাতেটা তো হাতেই ধরবে। তো আমরা বিদায় নিচ্ছি আজকের মতন এখান থেকেই, আর যারা এখানে দোকানে সরাসরি আসবেন, দোকানে যারা আসবেন সরাসরি তারা ওই গাজীপুর বাসন সড়ক বেলমন যে রয়েছে শোরুম রয়েছে সেই শোরুমের অপর পাশে নূর মেশিনারিজ, তো আপনারা দিনের বেলা আসতে পারবেন। আর যারা কল করেন তারা অবশ্যই রাত 9টার পরে কল করবেন না আর দিনের 9টার আগে কল করবেন না, এই সময়টুকু অনেকেই ঘুমায় বা অনেক নিজের কাজ করে, ব্যবসায়িকরা তো সবসময় ব্যবসা করেন না, সেই সময়টুকু মেনটেন করে ফোন করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার ভিডিওটি শেষ করছি, আসসালামু আলাইকুম।